গরু সন্ধে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা সোমবার ভোর চারটে নাগাদ স্থানীয় এক গাড়ির চালক কাজ শেষে স্থানীয় বটতলায় নিজের বাড়িতে আসেন সেই সময় তিনি পাশের এক ব্যক্তিকে দেখতে পান এবং সে সময় এক ব্যক্তিকে গরু নিয়ে আসতে দেখেন তিনি ভোরের দিক হওয়ায় গরু সমেত লোকটিকে আটকে জিজ্ঞাসা করলে কথায় অসঙ্গতি ধরা পড়ে তখন সেই ব্যক্তিকে আটক করে তুফানগঞ্জ থানায় খবর দেওয়া হয় জানা যায় ওই ব্যক্তির নাম উদয় ঝা বাড়ি তুফানগঞ্জ পুরসভার পানপট্টি মোড় এলাকায় আটক ব্যক্তি জানিয়েছেন তিনি ওই গরুটিকে বেগার খাতা থেকে নিয়ে নাটাবাড়ি ধূপগুড়ি এলাকায় দান করতে যাচ্ছিলেন কিন্তু ভোরের দিক হওয়ায় এবং ওই ব্যক্তিকে আটক করার সময় একটি গাড়ি দ্রুত গতিতে আসে এতে আরও সন্দেহ বেশি হয় এছাড়াও এই ব্যক্তির ব্যাগ থেকে একটি কাটারিও বের করা হয় তখন ওই ব্যক্তিকে আটকে রেখে পুলিশের খবর দেওয়া হয় পুলিশ এসে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায় নিজস্ব প্রতিনিধি তুফানগঞ্জ টাউন থেকে আসলাম গাড়ি রেখে তখন বাজে পনেরো চারটে আমি অনেক দূর থেকে দেখতেছি একটা লোক দাঁড়িয়ে আছে এখানে লাইট জ্বালানো থাকা রাস্তায় আমি আফস আপসা দেখতেছি আমি ফেরে দূর থেকে বলতেছি তাহলে আমি আমি কে মিন্টু মিন্টু যখন তাহলে আমাদের চেনা জানা তখন বসলাম বই যেগুলো একটা বিড়িয়ে বিড়ি খাইছি কিছুক্ষণ পর দিয়ে একটা গরু উল্টা দিকে টানে ও আবার টাইনে নিয়ে রাখতে পারতেছে না কথা বলিস না চুপচাপ আর বেজি আমার একটু ফলে রাখ বলার পরে এই গরু নিয়ে শেষ দিয়ে ওই পাপ্পুর বাড়ির দিকে ঢুকেছে পরে আমি ধাওয়া দিলাম কে রে কে কয়েক আমি আমি সঙ্গে সঙ্গে এই চাকুটা বের করলো চাকুটা বার করলো আমি তখন একে ধরলাম আমরা ধরাও এখানে যাবে না কোথাও চাকুটা নিয়ে নিলাম প্লাস উনি গরুটা নিয়ে এসে বঞ্জার আকারে দিলাম বললাম তুমি থাকো কোথায় যাবো কয়ে আমাদের ধূপগুড়ি যাবো কদমতলা কদমতলা যাবো এই এক এক দুই মিনিটের মধ্যে একটা গাড়ি এসে পড়লো গাড়ি আসার পরেই গাড়িটা দুটা লোক ছিল গাড়িতে বড় বড় করে চোখ করে তাকিয়ে বেরিয়ে গেলো এ বলে সমতি মাসিক ওখানে যাই আমি মাসিকে লিখে আই হিন্দি বললো আমি না 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 দাঁড়ো দাঁড়ো এখানে বসো কোথা থেকে আনলেন গরুটা বেকার খাতা বেকার আপনার বাড়ি কোথায় তুফানগঞ্জ তুফানগঞ্জের কোথায় মানপাট্টি